রাম রাম। সকল ভক্তগণকে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম। আজ 27শে চৈত্র, 10ই এপ্রিল বুধবার। প্রতিদিনের মতো আজও সন্ধ্যাবেলা রামায়ণ পাঠ করতে বসলাম। আজ আমি পাঠ করব অত্রি মুনির আশ্রমে শ্রীরামের গমন ও উক্ত মুনিপত্নীর নিকটে সীতার জন্মাদি কথন ও রামচন্দ্র কর্তৃক বিরাধ রাক্ষস বধ। আজকের এই মধুর রামায়ণ পাঠ আপনারা সকল ভক্তবৃন্দগণ অবশ্যই শুনুন। যে সকল ভক্তগণ প্রতিদিন আমার পাঠ শুনছেন, আপনাদের সকলের চরণে আমার শতকোটি প্রণাম। আজ আমি আলোচনার মাধ্যমে আপনাদের পাঠ করে শোনাব। আমানিতে ভরত আইলে পুনর্বার, কেমনে অন্যথা করি বচন তাহার। চিত্রকূট অযোধ্যা নহে তো বহুদূর, ভরত ভ্রাতার ভক্তি আমাতে প্রচুর। রঘুনাথ এমত চিন্তিয়া মনে মনে, চিত্রকূট ছাড়িয়া চলিলেন দক্ষিণে। ভগবান শ্রীরাম মনে মনে ভাবলেন, ভরত ভাই যদি আমাকে পুনর্বার নিতে আসেন, কেননা চিত্রকূট পর্বত এবং অযোধ্যা বহু দূরের পথ নয়, খুবই কাছাকাছি, এবং ভরত ভ্রাতা বা ভরত ভাই আমাকে প্রচুর ভক্তি করেন, প্রাণের অধিক ভালোবাসেন, তিনি যদি আবার আমাকে পুনর্বার নিতে আসেন তাহলে আমি তাকে খালি হাতে কি করে ফিরিয়ে দেব। এই ভেবে ভগবান শ্রীরাম সীতা এবং লক্ষণকে সাথে নিয়ে চিত্রকূট ছাড়িয়া দক্ষিণের দিকে চললেন। কত দূর যান তারা করি পরিশ্রম, সম্মুখে দেখেন অত্রি মুনির আশ্রম। অনেক দূর তারা হেঁটে হেঁটে চললেন এবং অনেক দূর যাওয়ার পরে তারা সামনে দেখতে পেলেন অত্রি মুনির আশ্রম। প্রবেশিয়া তিনজন পূর্ণ তপবন, বন্দনা করেন অত্রি মুনির চরণ। রামে দেখি মুনিবর উঠিয়া যতনে, পাদ্য অর্ঘ দিয়া বসাইলেন আসনে। আপন পত্নীর ঠাই সমর্পিলা সীতা, বলেন পালহ যেন আপন দুহিতা। দেখি মুনি পত্নীকে ভাবেন মনে সীতা, মূর্তিমতি করুণা কি শ্রদ্ধা উপস্থিতা। শুক্ল বস্ত্র পরিধানা শুক্ল সর্ববেশ, করিতে করিতে তপ পাকি আছে কেশ। কতদূর হেঁটে যাওয়ার পরে যখন সম্মুখে তারা অত্রি মুনির আশ্রম দেখতে পেলেন, তখন তারা সেই পূর্ণ তপবনে প্রবেশ করলেন এবং প্রবেশ করেই তারা অত্রি মুনির চরণে বন্দনা করলেন বা নমস্কার করলেন। রামকে দেখতেই মুনি অতি দ্রুত উঠে পড়লেন এবং রামকে পাদ্য অর্ঘ দিয়ে বা পায়ের পূজা করে রামকে বসালেন। কেননা মুনি জানেন রাম হচ্ছে স্বয়ং ভগবান, স্বয়ং নারায়ণ। এরপরে মুনি পত্নীর নিকটে সীতাকে সমর্পণ করলেন এবং বললেন, তুমি তোমার নিজের মেয়ের মতো সীতাকে পালন করো। সীতা যখন মুনি পত্নীকে দেখলেন তখন তিনি দেখে বিস্মিত হয়ে গেলেন। তিনি ভাবলেন মূর্তিময়ী করুণা, এক দেবীর মতো, কি শ্রদ্ধা উপস্থিত, এনাকে শুধু শ্রদ্ধাই করা যায়। এনে যেন আমার সামনে মূর্তিময়ী করুণাময়ী এসে আমার সামনে উপস্থিত হয়েছেন। এর বসন শুক্ল এবং সর্ববেশ সাদা, পুরো সাদা ওনার সর্ববেশ, এবং তপ করতে করতে ওনার চুলও একদম সাদা হয়ে গেছে, পুরো সাদা বেশধারী শুক্লময়ী মূর্তিময়ী করুণা কি
শ্রদ্ধা উপস্থিতা, এনাকে শুধু শ্রদ্ধাই করা যায়। এবং সীতা দেখে বিস্মিত হয়ে গেলেন, ধরিয়া তপস্বীমূর্তি করেন তপস্যা, জ্ঞান হয় গায়ত্রী কি সবার নমস্যা। মুনি পত্নী তপস্বীর মূর্তি ধরে তপস্যা করেন এবং মনে হয় যেন ইনি গায়ত্রী, সবার নমস্যা, সবার নমস্যা, সবার নমস্যা মানে সবার ভক্তি করার যোগ্য তিনি। কীতাঞ্জলি নমস্কার করিলেন সীতা, কৃতজ্ঞ বরা নমস্কার সীতা করিলেন ওনাকে দেখে। আশীর্বাদ করিলেন অত্রির বনিতা, এরপরে অত্রির বনিতা মানে অত্রি মুনির স্ত্রী পত্নী সীতাকে প্রাণ ভরে আশীর্বাদ করলেন। মুনি পত্নী বসাইয়া সম্মুখে সীতারে, কহেন মধুর বাক্য প্রফুল্ল অন্তরে। এরপরে মুনিপত্নী সীতাকে সামনে বসালেন, নিজের সামনে বসিয়ে প্রফুল্ল অন্তরে মধুর বাক্য আলোচনা করতে লাগলেন। রাজকুলে জন্মিয়া পড়িলে রাজকুলে, দুই কুল উজ্জ্বল করিলা গুণিশিলে। এসব সম্পদ ছাড়ে পতি সঙ্গে যায়, হেন স্ত্রীর পাইলা রাম বহু তপস্যায়। সীতাকে সামনে বসিয়ে মুনিপত্নী প্রফুল্ল অন্তরে বা খুশি মনে সীতার সাথে মধুর বাক্য আলোচনা করছেন। তখন সীতা দেবীকে তিনি বলছেন যে তুমি রাজকুলে জন্মেছ এবং রাজকুলে বিয়ে করেছ বা তোমার বিয়ে হয়েছে, দুই কুল উজ্জ্বল করেছো তুমি, দুই কুলে তুমি উজ্জ্বল করেছো তোমার গুণে। এসব সম্পদ ছেড়ে তুমি রামের সঙ্গে বনবাসে চলে এসেছ, এমন স্ত্রী রাম বহু তপস্যায় পেয়েছেন, তোমার মতো স্ত্রী রাম বহু তপস্যায় পেয়েছেন। সীতা কহিলেন মা সম্পদে কি বা কাম, সকল সম্পদ মম দুর্বাদল শ্যাম। স্বামী বিনা স্ত্রীলোকের কার্য কি বা ধনে, অন্য ধনে কি করিবে পতির বিহনে। জিতেন্দ্রিয় প্রতি মম জিতেন্দ্রিয় প্রভু মম সর্বগুণে গুণী, হেন পতি সেবা করি ভাগ্য হেন মানি। আমার এমন ভাগ্য যে আমি এমন পতিকে সেবা করতে পারছি। সীতা বললেন, মা সম্বোধন করে মনিপত্নীকে বললেন, মা সম্পদে কি হবে, সকল সম্পদ তো আমার দুর্বাদল শ্যাম, স্বামী বিনা স্ত্রী লোকের ধন দিয়ে কি হবে, অন্য ধনে পতি যদি না থাকবে তাহলে ধন দিয়ে কি হবে, প্রভু তো মোর সর্বগুণে গুণী, এমন স্বামী আমি ভাগ্য গুণেই পেয়েছি। ধন জন সম্পদ না চাহি ভগবতী, আশীর্বাদ কর যেন রামে থাকে মতি। সীতা দেবী তখন মুনিপত্নীকে ভগবতী বলে সম্বোধন করলেন, এত সুন্দর ভগবতী মতো ওনার বেশ, মুনিপত্নীর বেশ, অত্রিমুনির পত্নীর বেশ, যে ওনাকে ভগবতী বলে সম্বোধন করে বললেন, মা মা ভগবতী তুমি আশীর্বাদ করো যেন আমার রামের প্রতি আমার যেন সব সময় মতি থাকে। শুনিয়া সীতার বাক্য তুষ্ট মনি দ্বারা, আমার যেমন মন সীতার সে ধারা। সীতার এই কথা শুনে মুনিপত্নী খুবই তুষ্ট হলেন বা খুবই আনন্দ হলেন এবং বললেন, আমার যেমন মন সীতার তেমনই মনের ধারা। সমাদরে সীতারে দিলেন আলিঙ্গন, দিব্য অলঙ্কার আর বহুমূল্য ধন। তিনি সীতাকে আলিঙ্গন করলেন খুশি হয়ে এবং সীতাকে তিনি দিব্য অলঙ্কার আর বহুমূল্য দিলেন। তুষ্টা হয়ে সীতারে কহেন ভগবতী,
তব পূর্ব বৃত্তান্ত কহ গো সীতা সতী। এরপরে ভগবতী বা মণিপত্নী বললেন, তুমি তোমার পূর্ব কথা আমার সাথে আলোচনা করো, আমাকে বলো, আমি শুনব। তখন জানকী বলেন দেবী করো অবধান, আমার জন্মের কথা অপূর্ব আখ্যান। একদিন উর্বশী যাইতে বস্ত্র উড়ে, তাহা দেখি জনক রাজার বীর্য পরে। সেই বীর্যে জন্ম মোর হইল ভূমিতে, উঠিল আমার তনু লাঙ্গল চষিতে। অজনি সম্ভবা মম জন্ম মহিতলে, লাঙ্গল ছাড়িয়া রাজা মরে নিল কোলে। রাজার জনক জমিতে চাষ করতে গিয়েছিলেন এবং লাঙ্গলের চষিতে গিয়ে আমার তনু লাঙ্গলের সাথে উঠল এবং মোর জন্ম হয়েছে ভূমিতলে, ভূমিতে। তখন রাজা কি করলেন, লাঙ্গল ছাড়িয়া আমাকে কোলে নিলেন। কন্যা বলি রাজা মনে অনুমানি, হেনকালে আকাশে হইল দেববাণী। হেনকালে আকাশে হইল দৈববাণী, দেবগণ ডাকি বলে জনক ভূপতি, জন্মিল তোমার বীর্যে কন্যা রূপবতী। অজনী সম্ভবা এই তোমার দুহিতা, লাঙ্গলের মুখে জন্ম নাম রাখো সীতা। সীতা দেবী বললেন, আমার লাঙ্গলের মুখে জন্ম হয়েছিল বলে জনক রাজে আমার নাম রেখেছিলেন সীতা। এতে কো শুনিয়া রাজা হরষিত মন, দ্বিজ দিন দুঃখীরে দিলেন বহু ধন। প্রধান দেবীর ঠাই দিলেন আমারে, আমারে পালেন দেবী বিবিধ প্রকারে। দিনে দিনে বাড়ি আমি মায়ের পালনে, আমা দেখি জনক চিনতেন মনে মনে। যেই জন গুণ দিবে শিবের ধনুকে, তারে সমর্পিব সীতা পরম কৌতুকে। দারুণ প্রতিজ্ঞা এই ভুবনে প্রচার, 13 লক্ষ বীর এলো রাজার কুমার। ধনুক দেখিয়া সবাকার প্রাণ কাঁপে, নাসম্ভাসী পিতারে পলায় মনস্তাপে। প্রতিজ্ঞা করিয়া আগে নাপান ভাবিয়া, কেমন সম্পন্ন হবে জানকীর বিয়া। হেনকালে উপস্থিত শ্রীরাম লক্ষণ, ধনুক দেখিয়া হাস্য করেন তখন। ধনুকেতে দিতে গুণ সর্বলোকে বলে, ধনুখান ধরি রাম বাম হাতে তোলে। গুঞ্জক করিতে সে ধনুখান ভাঙে, সবে স্তব্ধ তার শব্দ ত্রিভুবনে লাগে। ধনুকের শব্দ যেন পড়িল ঝনঝনা, স্বর্গমর্ত পাতালে কাঁপিল সর্বজনা। শিরে পঞ্চ ঝুটি তার বিক্রম বিস্তর, চূড়াকর্ণ বেদ হয় লোকে চমৎকার। বিবাহ করিতে পিতা বলেন আমারে, না করেন শিকার পিতার অগোচরে। রাজ্যসহ দশরথ আসিয়া সম্বাদে, রাজ্যসহ দশরথ আসিয়া সম্বাদে, রামের বিবাহ দেন পরম আহ্লাদে।
সীতা দেবী বললেন, আমার জন্মের পর জনক রাজা আমাকে জমি থেকে কোলে করে বাড়ি নিয়ে এলেন এবং এনে জনক রাজার পত্নীর নিকটে আমাকে দিলেন। আমার মা আমাকে অনেক যত্নে আদরে বড় করেছেন এবং দিনে দিনে আমি বড় হয়েছি মায়ের পালনে। এরপর জনক রাজা আমাকে নিয়ে চিন্তায় পড়ে গেলেন। তিনি ভাবলেন, যে জন শিবের ধনুকে গুণ দেবেন সেই জনকে তিনি আমাকে সমর্পণ করবেন। এমন দারুণ প্রতিজ্ঞা এই ভুবনে তিনি প্রচার করলেন এবং এই প্রতিজ্ঞা প্রচার করতেই 13 লক্ষ বীর আসলেন ধনুক ভাঙ্গার জন্য। এবং ধনুক দেখেই সবার প্রাণ কেঁপে উঠল। সবাই পিতাকে কিছু না বলেই পালিয়ে গেলেন। প্রতিজ্ঞা করার পরে পিতা ভাবতে লাগলেন, কেমনে আমি সীতার বিয়ে দেব? সব রাজাগণ তো ভয়েই পালিয়ে যাচ্ছেন। এমন সময় রাম এবং লক্ষণ সেখানে উপস্থিত হলেন এবং সবাই রামকে ধনুক ভাঙ্গার জন্য বললেন। তখন রাম ধনুক দেখে হাসলেন এবং তিনি বাম হাতে ধনুকখান তুলে নিলেন এবং বাম হাতে তুলে তিনি গুণ যোগ করতে করতেই ধনুকখান ভেঙে ফেললেন এবং ধনুক ভাঙ্গার শব্দ চারদিকে ঝনঝনা শব্দে চারদিক আলোকিত হয়ে গেল। স্বর্গ মত্ত পাতাল কেঁপে উঠল সেই ধনুক ভাঙ্গার শব্দে। সমস্তে বললেন, শিরে পঞ্চজুটি এই 5 বৎসের বালকর এত প্রভাব এত বিক্রম দেখে সবাই জয় জয়কার করলেন। এরপরে রাজা আমাকে বিবাহ করতে বললেন রামচন্দ্রকে। রামচন্দ্র তখন পিতার অগোচরে স্বীকার করলেন না। এরপর রাজা দশরথের সংবাদ দিয়ে আনা হলো। রাজা দশরথ এসে মহা পরম আহ্লাদে আমাদের বিবাহ দিলেন। শ্রীরাম করিলেন আমার পানি গ্রহ, শ্রীরাম করিলেন আমার পানি গ্রহ, লক্ষণের দ্বার কর্ম উর্মিলার সহ। কুশধ্বজ খুরার যে দুই কন্যা ছিল, ভরত শত্রুঘ্ন দোহে বিবাহ করিল। রাজা দশরথকে সংবাদ দিয়ে আনা হলো, তিনি আমাদের বিবাহ সম্পাদন করলেন পরম আহ্লাদে। শ্রীরাম প্রভু শ্রীরাম আমার পানি গ্রহণ করলেন, আমার সমস্ত জীবনের দায় দায়িত্ব নিলেন এবং লক্ষণ নিলেন আমার ছোট বোন উর্মিলার সহ বিবাহ করলেন। কুশধ্বজ খুড়া দুই কন্যা ছিল, সেই দুই কন্যাকে বিবাহ করলেন ভরত এবং শত্রুঘ্ন। ভগবতী পূর্ব কথা এই কহিলাম, হেন মতে মিলিলেন মম স্বামী রাম। এত যদি সীতা দেবী কহেন কাহিনী, পরিতোষ পাইলেন মনির গৃহিণী। ব্রাহ্মণী সীতার ভালে দিলেন সিন্দুর, কণ্ঠে মণিময় হার বাহুতে কেউর। কর্ণেতে কুণ্ডল করে কাঞ্চন কঙ্কন, নূপুরে শোভিত হয় কমলচরণ। নাসায় বেসর দেন গজমুক্তাতায়, পট্টবস্ত্র অধিক শোভিত গৌরগায়। প্রদোষ হইল গত প্রবেশের জনী, রামের নিকটে যান শ্রীরাম রমণী। উমারমা নাহি পান সীতার উপমা, চরাচরে জনক দুহিতা নিরুপমা। দেখিয়া সীতার রূপ হৃষ্ট রঘুমণি, মুনির আশ্রমে সুখে বঞ্চেন রজনী। সীতা যখন সীতার কাহিনী মুনির গৃহিণীকে বললেন, মুনির গৃহী খুবই সন্তুষ্ট হলেন এবং সন্তুষ্ট হয়ে তিনি সীতাকে
সিঁদুর পরিয়ে দিলেন, সীতাকে সুন্দরভাবে সুসজ্জিত করে দিলেন, পট্টবস্ত্র পরিয়ে দিলেন, খুব সুন্দরভাবে সাজিয়ে দিলেন সীতাকে। এমন করতে করতে দিন শেষ হয়ে রজনী উপস্থিত হল। তখন রামের নিকটে সীতাদেবী সুসজ্জিতভাবে গেলেন এবং সীতাদেবীকে দেখে রাম খুবই হৃষ্ট হলেন বা আনন্দিত হলেন। আনন্দিত হয়ে তারা দুজনেই মুনির আশ্রমে রাত্রি যাপন করলেন সুখে। প্রভাতে করিয়া স্নান আর যে তর্পণ, তিনজন বন্দিলেন মুনির চরণ। সকালবেলা উঠিয়া সবাই স্নান করলেন এবং তর্পণ করলেন। এরপর শ্রীরাম, লক্ষ্মণ এবং সীতা মুনির চরণে প্রণাম করলেন। আজকের পাঠ আমি এখানেই শেষ করলাম। নমস্কার।